আরে ম্যাডাম আপনি এগুলো কি করতেছেন? কি করছি মানে? তুই কি চোখে দেখতে পাস না আমি কাপড় চেঞ্জ করছি, আর পেছনে তাকিয়েছিস কেন? তোর গাড়ি চালানোর কাজ, গাড়ি চালা। ম্যাডাম আপনি চাইলে তো বাসা থেকে ড্রেসটা চেঞ্জ করে আসতে পারতেন, গাড়িতে চেঞ্জ করার কি দরকার? আর তাছাড়া কেউ দেখলো তো সমস্যা আপনার না, সমস্যা আমার হবে। দেখ যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখে নেব, এটা নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, গাড়ি চালা তো। না ম্যাডাম আপনি এরকম করলে আমি আপনাকে নিয়ে যাবো না, আপনি নামুন। আরে তুই যাবি না মানে কি? এই গাড়িটা আমি বুক করেছি। আচ্ছা ঠিক আছে, তুই যদি না যাইতে চাস তাহলে তোর কোম্পানিকে ফোন করে আমি তোর নামে বিচার দিয়ে দিচ্ছি, তোর চাকরিটা যখন চলে যাবে না তখন বুঝবি মজা। ঠিক আছে ম্যাডাম, কমপ্লেন করা লাগবে না, আমি যাচ্ছি। এবার লাইনে এসেছিস, গাড়ি চালা। আচ্ছা এটা বকবক করতেছিস। হ্যালো, হ্যাঁ বেবি, আমি তো প্রায় চলে এসেছি আর কাপড়ও চেঞ্জ করে ফেলেছি। তুমি জানো আজকে না আমার অনেক কষ্ট হয়ে গেছে হাজবেন্ডকে বোকা বানিয়ে আসতে, ও তো কিছুতেই মানতে চাচ্ছিল না, অনেক কষ্ট করে এসেছি। ঠিক আছে তুমি কোথায় আছো বলো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসো, আমি ক্লাবের সামনে দাঁড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আরে ম্যাডাম আপনি কি করতেছেন? গাড়ির মধ্যে কেন সিগারেট ধরাইছেন? আর আপনি জানেন এটা একটা গ্যাসের গাড়ি। তুই বড্ড বেশি কথা বলিস, ঠিক আছে? তোর যেটা কাজ তুই সেটা কর না, কি খারাপ কি ভালো এত কিছু দেখা লাগবে না। ম্যাডাম দেখুন, পুলিশ দেখলে কিন্তু সমস্যা আপনার হবে না, সমস্যা আমার হবে। আপনি সিগারেটটা খুলে ফেলুন প্লিজ। আমি ফেলবো না, তুই কি করবি? আমার মনে হচ্ছে কি তোর কোম্পানিকে এখনি ফোন দিয়ে জানানো উচিত, তুই বড্ড বেশি বাড়াবাড়ি করিস। আর তোর কাজ হচ্ছে গাড়ি চালানো, আমি কি করছি না করছি প্রত্যেকটা বিষয় তুই ফলো করতেছিস। এই তোর কাজ কি আমাকে ফলো করা? তোর কাজ গাড়ি চালানো, গাড়ি চালা। ম্যাডাম আমি ভালো মতো বলতেছি, আপনি সিগারেটটা ফেলুন, আমি কিন্তু যাবো না, আমি কিন্তু গাড়ি থামাই দিব। আচ্ছা ঠিক আছে, তুই গাড়ি চালাবি না তাই না? ঠিক আছে গাড়ি চালাস না, আমিও এখন চিৎকার করে সবাইকে বলবো যে আমাকে তুই একা পেয়ে বাজে কাজ করার চেষ্টা করছিস। তখন তোর কি হবে একবার ভেবে দেখেছিস? কারণ আমি কিন্তু এই গাড়িতে একা একটা মেয়ে, তার উপর এরকম ড্রেস পরা, আমি যদি বলি তুই আমার সাথে বাজে কাজ করার চেষ্টা করেছিস, আমার জামা কাপড় তুই খুলিয়েছিস, তখন কি হবে তোর একবার তুই ভেবে দেখেছিস? ঠিক আছে আপনি তো এভাবে বুঝবেন না তাই না? ঠিক আছে দেখাচ্ছি আমি। আমার ভুল হয়েছে, তোকে আমার গাড়িতে উঠাবো। তোর এত সাহস কি করে হয় আমাকে এত কথা শোনানোর? তুই কে? তোর গাড়ি চালানো, তুই গাড়ি চালাবি, এত কথা বলছিস কেন? আমি কে? আমি একজন ড্রাইভার হতে পারি, কিন্তু আমার একটা সেলফ রেসপেক্ট আছে যেটা তোদের মতো মেয়েদের নাই। তোরা কি করি জানিস? তোদের বাপের অনেক টাকা আছে, সেই টাকা উড়িয়ে মানুষের সাথে ভাব দেখাস, এই সব ভাবনা আমাদের সামনে দেখাবি না, ওই সব ভাব বাসায় গিয়ে দেখাবি। বড় লোকের মেয়ে হয়েছে দেখে যে কোনো জায়গায় ভাব দেখবি, যা ইচ্ছা তাই করবি। তোরে বারবার বুঝালাম গাড়ির মধ্যে সব করিস, তুই গেজ খুললি, সিগারেট খেলি, আর কত কিছু করলি, কত ভদ্রমত বুঝালাম যে ম্যাডাম প্লিজ এগুলো করবেন না, করবেন না, করবেন না, কি করলি? উল্টা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিলি, আর যখন আমি গাড়ি থেকে নামাইছি এখন খুব গায়ে লেগে গেছে, এখন বাপের যে ক্ষমতা সেটা দেখাচ্ছিস আমার সাথে। এই এই গাড়ি আমি টাকা দিয়ে বুক করেছি না, তুই আমাকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে কিভাবে যাস? তুই টাকার গরম না আমার সামনে না, তুই কোম্পানিতে ফোন দিয়ে কি বলবি বল? আমি তোর হ্যারাসমেন্ট করছি, মাঝ রাস্তায় নামাই দিছি, যাওয়ার কথা বলে যাবো না, চিন্তাই করছি, যা মন চাই তাই বল, কিন্তু আমি তোর মতো মেয়ে নিয়ে কোথাও যাবো না। আর হ্যাঁ আমি কাকে কি বুঝাচ্ছি? তোদের মতো মেয়েকে, যেই মেয়ের হাজবেন্ড থাকা শর্ত বাইরে 10-15টা প্রেম করে বেড়ায়, বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে যে বাবু থাকো ক্লাবে আসতেছি আমি দেখা করতে, আরে বাবা বাইরে যেহেতু প্রেমই করবি তাহলে বিয়ে করার কি দরকার ছিল, কি দরকার ছিল ওই বান্দার লাইফটা নষ্ট করার? আচ্ছা যাই হোক, তোদের মতো মেয়েরা না লাস্ট মন্থ এই রাস্তায় পড়ে মরবে, এগুলো তোরা ডিজার্ভ করিস। যাই হোক তুই এখনই এখান থেকে যা, তোর এক টাকাও ভাড়া আমার দরকার নেই, তুই তোর মতো তুই যা। দে তোর জামাকে সোজা হাঁট, যা।